টোটোর ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা নারায়ণপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম নিবেদন সরকার। বৃহস্পতিবার মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মালদায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। শনিবার রায়গঞ্জে দেহের ময়নাতদন্ত হয়। টোটো চালকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে। শৌচালয়ের পরিত্যক্ত ট্যাঙ্কি থেকে উদ্ধার তাজা বোমা। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য মালদার কালিয়াচকে। এদিন রাতে আচমকায় ওই শৌচাগারের পরিত্যক্ত ট্যাঙ্কি থেকে বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান এলাকাবাসীরা। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন মহকুমা পুলিশ আধিকারিক ফয়সাল রেজা, আইসি সুমন রায় চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। এরপরই শনিবার বম্ব স্কোয়াড এসে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। গত বৃহস্পতিবার শিলিগুড়ির শিব মন্দির এলাকায় ভাড়া বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ববিতা দত্তের। নাককাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি এলাকার বাসিন্দা ববিতা দত্ত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পড়ুয়া। শুক্রবার রাতে তার দেহ বাড়িতে পৌঁছে দিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। তবে বাড়ির লোকের দাবি, ববিতা আত্মহত্যা করতে পারে না, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনা তো সিবিআই তদন্তে দাবি তুলেছেন তারা। শুক্রবার 24 ঘন্টার ব্যবসা বন্ধ, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। অবিলম্বে পৌরসভা ব্যবসায়ীদের দাবিগুলো মেনে না নিলে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি ঐক্যবদ্ধভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। বাজ পড়ে মৃত্যু হলো গোপাল বর্মন নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলসি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় মাঠে গরু আনতে গিয়েছিল গোপাল বর্মন। সেই সময় বাজ পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এলাকায়। ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস পালন করা হলো 18ই মে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস এর আহ্বানে 1977 সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। শনিবার ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজের সভা হলে বিভিন্ন বিভাগের পড়ুয়ারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ এনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল কতিপয় ছাত্র। শনিবার বিকেলে সুকান্ত মোড়ে প্ল্যাকার্ড হাতে বসে পড়ে স্কুল ছাত্ররা। বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়কে এই পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ছাত্রদের বুঝিয়ে সুঝিয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এই পথ অবরোধ তুলে দেয়। হাটের মধ্যে দেদার বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল। মালদার মানিক চকের মথুরাপুর সাপ্তাহিক হাটের ঘটনা। ঘটনাস্থলেই হাটে আসা ক্রেতারা আটক করে ওই ত্রিপলগুলি। পরবর্তীতে দেখা যায় আরো বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল। এক একটি ত্রিপল বিক্রি হচ্ছে প্রায় 700 থেকে 800 টাকা দরে। সমস্ত দোকান থেকে প্রায় 100 সরকারি ত্রিপল উদ্ধার হয়। এই ঘটনায় প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। রায়গঞ্জ শহরে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলো মাহিন্দ্রা XUV 3XO। এসএন মোটরসের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় গাড়িটিকে রায়গঞ্জবাসীর সামনে তুলে ধরা হয়। আজ থেকে রায়গঞ্জের শোরুমে এই গাড়ি ক্রয় করা যাবে। সকলকে এই শোরুমে এসেই গাড়ি ক্রয়ের জন্য আহ্বান জানিয়েছেন এসএন মোটরসের জেনারেল ম্যানেজার অর্ণব বিশ্বাস।